নমস্কার, সুপ্রভাত সকলকে। কথায় সুরে চমচমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। প্রতিদিনের আকাশে যেমন সূর্যোদয় হয় এবং প্রতিদিনের জীবন যেমন নতুনভাবে শুরু হয়, তেমনই কিন্তু আমাদের জীবনের প্রতিটি খাতায় প্রতিটি দিন একটি নতুন চ্যাপ্টার নিয়ে আসে। সেটাতে কিছু কিছু লেখা আমাদের নিজস্ব হাতে করা, কিছু কিছু লেখা আমাদের যা বলা হয় অদৃষ্টে লেখা আছে বা লিখনিতে থাকে সেটাই ঘটে যাওয়া। তবে এই যে টানাপোড়েনটা আমাদের নিজস্ব চিন্তাভাবনা এবং অদৃষ্টের লিখনি, এই দুটোকে নিয়ে যখন টানাপোড়েন ঘটে, তখনই যখন দুটো বিপরীত দিকে ছোটে আমাদের মধ্যে, তখনই বিপত্তিটা ঘটে। বাবা, একটা কবিতার মতো হয়ে গেল, তাই না দাদা? এই বিপত্তি ঘটার মাঝখানে বিরতি টানে আমাদের সাধনা, সেটা সঙ্গীত সাধনা হোক বা ঈশ্বর সাধনা হোক, যে কোনো সাধনা হোক। তো সেই সাধনার দিকে যারা ব্রতী রয়েছেন প্রতিনিয়ত, তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান কথায় সুরে চমচমান সকাল। সঙ্গীত শিল্পী রূপে যারা রয়েছেন আজকে আমাদের সাথে, সঙ্গীত এমন একটা ভারী শব্দ যেখানে নৃত্য, গীতি এবং বাদ্য তিনটি একসাথে সমন্বিত। সুতরাং সঙ্গীত শিল্পীরা যারা রয়েছেন আমাদের সাথে, তাদেরকে সকলকে স্বাগত জানিয়ে, কণ্ঠসঙ্গীত শিল্পী যিনি রয়েছেন তিনি আজকে রয়েছেন সুস্মিতা। সুস্মিতা নমস্কার, অনেক অনেক স্বাগত তোমাকে। অনেকদিন পরে নাকি? না, কয়েকদিন আগে আমরা অনুষ্ঠান করেছি। তবে সুস্মিতা আমাদের কাছে খুব পরিচিত মুখ, আমাদের রাজ্যের ভীষণ গুণী একজন শিল্পী, এবং ওই যে একটুকে বলছিলাম সাধনা করে, সেই সাধনার সাধিকা একজন, চেষ্টা করছে। এদিকে যারা দুজন রয়েছেন সঙ্গীত শিল্পী, হ্যাঁ এখন বলবে সঙ্গীত, হ্যাঁ অবশ্যই সঙ্গীত, কারণ যন্ত্রসঙ্গীতও তার মধ্যেই পড়ে। তো সঙ্গীত শিল্পীরা আরও যেই দুজন রয়েছেন আমাদের সাথে, শ্রী নারায়ণ বিশ্বাস, নমস্কার দাদা। সুপ্রভাত। সুপ্রভাত দাদা। আর রয়েছেন শ্রী অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। সুপ্রভাত দাদা। তো সুতরাং সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের এই আয়োজন শুরু করব। কি গান দিয়ে শুরু করব সুস্মিতা? প্রথমে একটি নজরুল গীতি দিয়ে শুরু করব, মাতৃবন্ধনা। চলো। Oh,
সৃষ্টি করিয়া যাকে দেখলে যাকে স্মরণে বিনাশ হয় তিনি শ্রী কালিকা। এবং মা কালিকার প্রতি যে আমাদের সমর্পণটা সেটাকে যদি আবার আমাদের এই সাধনার মধ্যে দিয়ে নিয়ে আসি, যে গানের যে এই যে এখন যে আপনারা দেখলেন বা শুনলেন যারাই রয়েছেন, এত সুন্দর পরিবেশনা তখনই হয় যখন ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয়, তাই না? বলো, ধরো তোমার এরকম একজন সাথে আছে, এনাদের মতো গুরুজনরা সাথে আছে, মানে আমার জন্য বিশেষ পাওনা এটা, একদম। এবং আমাদের জন্য এটা সবসময় ভালো পাওনা, কারণ আমার এই বাদিকে যে দুজন রয়েছেন এবং বাজনা তো ওতপ্রোতভাবেই জড়িত। হ্যাঁ একদম, এটা ছাড়া একটা ছাড়া একটা হবেই না কোনো, একদম একদম একদমই নয়, একদমই নয়। এবং দুটোকে নিয়ে আমরা খুব ভালো আছি, আমাদের সংসার খুব সুখের। কিন্তু আমরা দুজন ভালো নেই। কিন্তু তোমাদের আবার কি হলো উমা, এই কি পরিচিত আছেন আর কি, ওরা আমি জিজ্ঞেস করেছিলাম, মানে এমনিতেই বলছে, বলি আমার না আমাদের না খুব ভালো লাগে তোমাদের যে কথা, গানের অনুষ্ঠান তো ভালো লাগেই, সাথে না এদের দুজনের কথাবার্তা ভীষণ ভালো লাগে। তার মধ্যে এত সুন্দর সুন্দর গান যখন চয়ন করে এনেছি, তাহলে চলুন চলে যাই গানে। আবার কি গানে দোলা লাগিল দক্ষিণ, দক্ষিণে তো দোলা লাগছেই তো, সুতরাং হতেই হবে, ভীষণ পছন্দের আমার একখানি গান, চলো চলো। Hello.
জিতে চপল নিতে ছন্দে ছন্দে যাই ডেকে জিতে চপল নিতে বিজয় ডঙ্কা তার এলো তরুণ ফাল্গুনি জাগো ঘুমন্ত দেখে দেখে ওই গান শুনি জাগো ঘুমন্ত দেখে দেখে ওই গান শুনি টুটিল সব অন্ধকার টুটিল সব অন্ধকার খোলো খোলো একদম বসন্ত, হ্যাঁ একদম তাই না, কিছু গান মানে দোলকে একদম কাছে একদম টেনে নেয়, হ্যাঁ কাছে টেনে তো নিয়েছি। আমি তোমাকে বলি, তারা দুজন যখন থাকে, আমরা তো ভরা শীতেও দোল পেয়েছি, ভরা গ্রীষ্মেও দোল পেয়েছি, মানে ভালো লাগে, ভরা বর্ষাতেও দোল পেয়েছি। আসলে রংটা আমার মনে হয় নারুদা মনে, তাই না, মনটা যদি রঙিন থাকে, তাই বোধ হয় রবি ঠাকুর বারবার বলে গেছে, রং যেন মোর মন মে লাগে, তো সুতরাং আমার সকল কর্মে লাগে, তাই না। তো সুতরাং অনেক সময় ছোটো ছোটো বাচ্চারা বা আমরাও যখন খুব ছোট ছিলাম তখন অর্কেস্ট্রা তো বরাবর রঙিন সত্যি, তবে সবারই রঙিন একটু বেশি আর রঙিন থাকা ভালো, একদম খুব ভালো, আমরা বলছি না খারাপ, একদমই বলছি না না রঙিন যে তুমি সেটাকে, তুমি এটা বলো নারুদাকে যে আমি তুমি যে রঙিন সেটা যে নারুদা চিনতে পেরেছে, নারুদা তো রঙিন, দাদাকে ফলো করে চলছি, ব্ল্যাক এন্ড হোয়াইট হলে বলুন রঙিন কি চিনতে পারতো, নিজেও রঙিন অন্যদেরকে দেখেও রঙিন মনে হচ্ছে, সকলকে মিলে আসলে আবারও চলে যাই গানে, যাব গান শুনবো, কারণ আজকে বোঝাই যাচ্ছে বিভিন্ন স্বাদের গান, যদিও নজরুলই রয়েছি, এখনও কি নজরুলই থাকবো, না এখন একটু পূজা পর্যায়ে যাচ্ছি রবীন্দ্রসঙ্গীত, চলো যাই রবীন্দ্রের সৃষ্ট তালে একটি ঝম্পক তালে চেষ্টা করছি একটু, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হল অঙ্গ মন ধুন
আজকে যে গানের বলবো ডালি, আমাদেরকে অনেক সময় হয় না যে চড়েছ কি ওই যে কি জানি একটা বলো এটাকে কি বলো, রোলার কোস্টার, হ্যাঁ রোলার কোস্টারের মতো, মানে আমরা জানি না আর কি, মানে এই রোলার কোস্টারতে আমরা চাপিনি আগে, যারা আগে অনেক অনেক আছে ও কোনো কোনো জায়গাতে বারবার চাপিয়ে ওই ওরম না মানে চাপিনি, এর মধ্যে আমি লিস্ট হয়ে যাই এরকম এরকম রোলার কোস্টার চেপেছি, হ্যাঁ মাঝে মধ্যে বোলপুর থাকতে থাকাকালীন ওখানে একদম আপ, হ্যাঁ ওটাও চলছে একদম ডাউন ওটাও চলছে, তো তখন মানে প্রাণটা কি বেরিয়ে গেছিল আমার ধাক্কা খেয়ে ভেতরে অনেক সাহস ছিল, হ্যাঁ তাই না, আমার না ওইটা দেখেই না মানে ওই উপর থেকে এত নিচে ঝাপ করে পড়ে যায় আমার মনে হয় আত্মাটা নিশ্চয়ই বেরিয়ে যায় আর আবার ওখান থেকে কিছু ধাক্কা খেয়ে আবার আত্মা ফেরত আসে, না হলে অসম্ভব, বাপরে বাপ সেই মুহূর্তগুলো বাবা, না তোমরা যারা করতে পেরেছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন অভিনন্দন, কারণ অসম্ভব আমার জন্য সেটা ভাবা, ভীষণ এমনিতে জীবনে রোলার কোস্টার কি কম আছে বলো, তাই না সুস্মিতা বলো, হ্যাঁ সবার সবার জীবনে সকলের জীবনে আলাদা আলাদা রোলার কোস্টার রয়েছে, তো সুতরাং আমরা যা ভাবলে চলবে না যে ও খুব ভালো আছে ও খুব ভালো আছে আমি এত খারাপ কেন, আর যে যার মতো করে আছে রে বাবা, যে যার মতো করে রোলার কোস্টার মেনটেন করছে ম্যানেজ করছে বলো, কেউ দেখলে বুঝবে না আমি গত 40 দিন হসপিটালাইজ ছিলাম, তাইলে বলো সে তো অন্যদিকে রোলার কোস্টার চেপে এসেছে, এই এত এতদিন কেন কেন কি অসুস্থ হচ্ছে ছিল ছিল ও আচ্ছা জায়গা ফ্র্যাকচার হয়ে গেছে একদম, এখন ঠিক আছো তো, এখন তো ঠিক অল্প অল্প তো আছোই কারণ আমাদের স্টুডিওতে যেহেতু এসছো এতটা চেপে, যাই হোক তোমার আরো আরো মানে দ্রুত আরোগ্য আমরা কামনা করি, আমরা শুনবো আজকের এরপর গান, গজল একটা করছি একদম চলো হোক, নজরুলের দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে
জুড়াই ব্যথা কেমনে কোথায় রাখি কমতে নামে ডাকি যত দেখি তত হায় যত দেখি তত হায় পিপাসা বাড়ে অসাধারণ সব গান, কি অসাধারণ কি সব লেখা, মানে অত্যধিক সুন্দর। এবং আমরা যতবার শুনি ততবার আমি তো অভিভূত হয়ে যাই এবং আমার ভীষণ আশ্চর্য লাগে সত্যি ভীষণ। তবে এখন আর আশ্চর্য লাগাটাকে একটু বিরতি দিচ্ছি, কারণ আমরা বিরতিতে যাব, বিরতি থেকে একদম কোথাও যাবেন না। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, আবার শ্বাস নিন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত কথায় সুরে জমজমাট সকালের আমাদের আজকের এই আয়োজনে। একদম সরাসরি চলে যাব গানে, সুস্মিতা প্রেম পর্যায়ে একটি গান। হ্যাঁ, ও যে মানে না মানে, বহুশ্রুত এবং খুব আলোচিত এবং খুব প্রিয় একটি গান। চলো হোক। বুঝি মানে না মানে, বুঝি মানে না মানে, আঁখি ফিরাইলে বলে না না না, বুঝি মানে না
যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, মুখ পানে যে বলে যে মনে না মানা, বিধুর বিকল হয়ে খেপাক পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে মনে না মানা, বুঝে মনে না মানা, আঁখি পানে ফিরাইলে না না না, বুঝে মনে না মানা, বুঝে মনে তাল ছাড়া গানের পরই আমরা চাই একটা বেশ তালযুক্ত গান, তাহলে তাল ছাড়া গানটা আরও বেশি সুন্দর লাগে। মানে কেন এখন বলতে পারেন যে এটা তো শুরু হয়ে গেছে শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়ে যাওয়ার পরও এই যে রেশটা থেকে যায়, যে কোনো ভালো জিনিসও এবং যে কোনো খারাপ জিনিসও শুরু হয়ে যায়। বাবা অনেক কিন্তু যেখানে আছে আমার কোনো চিন্তাই নেই, তাই না নারদা? কোনো কোনো চলো সেই দোলের গান। হ্যাঁ একদম, মনে হচ্ছে পলাশ ফুল ফুটে আছে, গানটা শুনলেই তো আমার মনে হয় ফুল ফাগুনের। একদম ফুল ফাগুন, চলো ফুল ফাগুন। লাগলো তো ফুল ফাগুনে,
উত্তরে কার ফুল বাহারে, উত্তরে কার ফুল বাহারে, উত্তরে কার জড়ালো তোর লতার, জড়ালো তোর লতার, মুহু মুহু ডাকে কুহু, মুহু মুহু ডাকে কুহু, মুহু মুহু ডাকে কুহু, তোমরা অলস দ্বার খুলো, রাঙা ফুলে ফুললো আনন, রাঙা ফুলে ফুললো আনন, রাঙা ফুলে ফুললো আনন, দোলে কানন সুন্দরী, রাঙা ফুলে পরে পথ বিভোল, বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল, ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল, ফুল ফাগুনে এলো মরশুম, দক্ষিণ হাওয়ার কুসুম সুখিন, দক্ষিণ হাওয়ার চিত্ত গীতে উতর, বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল। আব্বাস একদম, মানে আমি অপেক্ষা করছিলাম যে অনেকগুলো মানে বিশেষণ দেবো আর কি ভাবছিলাম, কিন্তু এখন আপাতত কিছুই মাথায় আসছে না, কারণ গানে যেমন বিভোর হয়ে গেছি আর কি, ভীষণ সুন্দর গানটাই, এত সুন্দর গানটাই, এত সুন্দর, কিন্তু পরিবেশনের কথাও বলতে হবে, চেষ্টা করছি, ভীষণ ভালো, এবং যেই সঙ্গ তুমি পাচ্ছ আজকে সেটা বলাই বাহুল্য, তারপরেও বলতে হয়, কারণ সুন্দরকে সুন্দর বলার অভ্যেসটা আমাদের অনেকেরই নেই, ভালোকে ভালো বলার অভ্যেসটা অনেকেরই নেই, কিন্তু আমাদের সেটা রাখতে হয়, কষ্ট হয়। অলকেশদাও বলছে না, আমার থাক এগুলো আর বলবো না, থাক নারদন আগুনছে না, এটাই আমাদের, আমার মনে হয় ভালোটাকে একটু ভালো বলতে অসুবিধে কোথায়, একটু সুন্দরকে সুন্দর বলতে পারি না, এটাই আমাদের, এটা আমি বলিনি কিন্তু, এটা কিন্তু অলকেশদা বলছে। যাই হোক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, আমাদের একটি গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব, শেষ করছি তাহলে, আর একটা নজরুল গীতি দিয়ে, একদম একদম, মোর ঘুম ঘরে, এটা একটা পরিচিত গান, ভীষণ ভীষণ পরিচিত গান, ভীষণ সুন্দর গান, খুব সুন্দর গান, মোর ঘুম ঘরে এলে মনে হয় নমো নমো, নমো নমো, নমো নমো, মোর ঘুম ঘরে এলে মনে হয় নমো নমো, নমো নমো, নমো নমো, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে
পছন্দের একটি গান, আমাদের ভীষণ প্রিয় একটি গান, আমাদের আজকে যিনি কণ্ঠসঙ্গীত শিল্পী রয়েছেন তারও ভীষণ প্রিয় একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। করলাম এবং আমার আগেই নারুদা বলে দিয়েছে কি আবারটা, সেটা আমি আবার বললাম আর কি, ভীষণ ভালো লেগেছে। আসলে শনিবারের আমাদের এই আয়োজন থাকে মঞ্চকবিদের নিয়ে এবং তাদের থেকে অনেক সময় আমরা পাঁচজনকে একসাথে নিয়ে চলি, কোথাও কোথাও দুজন, কোথাও কোনো দিন আবার একজনকে নিয়ে, কিন্তু আমাদের গর্বের বিষয় এটাই যে আমাদের এই যে যারা রয়েছেন তাদের যে গানের সম্ভার রয়েছে, তাদের যে এই যে একটা এত বড় সম্ভার রয়েছে রচনা সম্ভার, সেখান থেকে যতক্ষণ থেকে তুমি তুলে আনো না কেন, যতটাই তুমি তুলে আনো না কেন, সবটাই একটা রত্ন, তাই না? করলে মনে হচ্ছে আরেকটা ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে তো রয়ে গেছে, হ্যাঁ ওটাও করা উচিত, ওটা করলে আরেকটা ছুটে যাচ্ছে, ওটাও করা উচিত, হ্যাঁ যারা এখানে কোনোটি চর্চা করে আর কি, ভীষণ সুন্দর।
অত্যধিক। আজকে দেখুন আমাদের এই অনুষ্ঠানে নারদা গজল হয়েছে, এত সুন্দর একটি গজল গজল হয়েছে। মানে আমরা যদি বলি যে বাংলা গানের মাধ্যমে যে কোনো অনুষ্ঠানকে সমৃদ্ধ করা এবং তাকে অত্যন্ত সুন্দর রূপ 100% দিতে পারে, অত্যন্ত সুন্দর রূপ দেওয়া যেতে পারে, সেটা আমাদের এই অনুষ্ঠান শেষই হবে না। এত গান, এত গান, এটার জন্য আমরা কিন্তু ভীষণভাবে গর্বিত এবং একদম একদম ভীষণভাবে গর্বিত। আবারও এই গর্বের থেকে বারবার বলতে চাই যে বাংলায় আমাদের মাতৃভাষা, বাংলাকে আমরা ভালোবাসি, বাংলায় কথা বলতে ভালোবাসি, বাংলায় থাকতে ভালোবাসি। এবং হ্যাঁ, এই যে বাংলা মনুষ্য, আমাদের যে সংস্কৃতি চেতনা সেটাকে নিয়ে আমরা চলব, সেই কথা রেখে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের আজকে। একদম একদম, তুমি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে একদম, এবং এভাবে সুরে সুরে ছন্দে ছন্দে থাকো। আর এদিকে দুজনকে জানাবো অনেক অনেক ধন্যবাদ, নারদাকে এবং অলকেশদাকে। শুধুমাত্র শুধুমাত্র তালে ছন্দে নয়, কথায় কথায় আমাদেরকে বেঁধে রাখার জন্য। আজ তাহলে আসি, আবার দেখা হবে, এই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার।